হং হচ্ছে বা বা वेलकम टू माई चैनल #01। सो आज फाइनली एक नया ब्लॉग लेके आया हूँ। इस ब्लॉग में आज बताने वाला हूँ कि अच्छा मैं हिंदी में क्यों बता रहा हूँ, मैं तो बंगाली हूँ ना, तो बांग्ला में बात करता हूँ। सो फाइनली आज का हमारे बीए फर्स्ट सेमिस्टर परीक्षा छिल, से परीक्षाटा शेष होते मैंने शेष हो गलो आ कि और एखन आमरा आछि চাঁচল কলেজে। तो आज के छोटो देखे एक वीडियो कर आज के চাঁচল ব্লগ देखा, চাঁচল কলেজের ব্লগ। तो अपनारा देखते थकूँ, আমি দেখাচ্ছি স্টুডেন্টদের মানে কি রকম করে মানে এক একটা স্টুডেন্ট ছবি তুলছে স্ট্যাটাস দেওয়ার জন্য, আরও আদার্স অনেকগুলো কাজ করছে। তো আমি সব কিছু দেখাচ্ছি, তো আপনারা কন্টিনিউ দেখতে থাকুন। চাঁচল কলেজের স্টুডেন্ট আর এই স্টুডেন্টরা আজকে স্ট্যাটাস দেওয়ার জন্য সবাই ছবি তুলছে। কলেজের সিনটা আপনাদেরকে আমি পুরোটা দেখাই আর কি। এটা হচ্ছে কলেজ, চাঁচল কলেজ আর কি। পুরো বিল্ডিংটা দেখি, চাঁচল কলেজ দেখতে একদম পুরোপুরি কোর্টের মতো, পুরাতন কোর্টগুলো যেরকম থাকে সেগুলো কোর্টের মতো আর কি। এক্সপিরিয়েন্সটা বলো, কেমন লাগলো পরীক্ষা দিয়ে? পরীক্ষাটা খুব ভালো লাগলো। পরীক্ষার মোমেন্টে যা আত্মীয় ভাবছিল, খুব ভালো ভাবনা যে পরীক্ষা খুব ভালো হবে এবং পরীক্ষা খুব শান্ত শৃঙ্খলাভাবে হলো। আর এখানকার যা সিস্টেম স্যারগুলো খুবই ভদ্র, কারণ এখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করেই আমাদের পরীক্ষা কেন্দ্রে খুব ভালোভাবে পরীক্ষাকে পরিচালনা করেছে। এর থেকে ভালো আর কি হতে পারে? আচ্ছা আচ্ছা, তো আমরা যখন ক্লাস টেনে পড়তাম তো যেরকম ভালো লাগতো, যেরকম এনজয় হতো, তো এটা কি বিএ ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিয়ে কি সেরকম এনজয় পেলাম? অবশ্যই, কারণ শিক্ষার দিকে আমরা যেটাই ভাবি যে পরীক্ষা দিই না কেন, পরীক্ষা সবসময় একই রকম হয়। সেটা মাধ্যমিক হোক, এইচএস হোক বা বিএ ফার্স্ট ইয়ার হোক, যেটাই হোক পরীক্ষা পরীক্ষাই হয়। এবং প্রত্যেকটা পরীক্ষার্থীকে একই ভাবনা চিন্তা থাকা উচিত যে আমরা সবসময় পরীক্ষার ক্ষেত্রে ভদ্র ব্যবহার রাখি। এবং সেরকমই আমাদের আজকেও মজা লাগলো, যেটা মাধ্যমিকে আমি পেয়েছিলাম সেটাও আজকে আমার অনুভূতি হচ্ছে যে আমি আবার পুনরায় ফিরে এসেছি মাধ্যমিকের জগতে। ও বাহ, খুব দারুণ, খুব দারুণ, খুব সুন্দর কথা বলেছেন। আর লালু, আমি আরেকটা কথা বলি যে ক্লাসে যে 4-5 দিন একটা আমাদের পরীক্ষা হলো, তো ক্লাসের স্যারদের বিহেভিয়ার কেমন ছিল? দেখো, পরীক্ষায় অনেক স্যাররা যে স্যারদের কর্তব্য হচ্ছে স্টুডেন্টকে শান্ত রাখা। এবং স্টুডেন্ট এখানকার যদি সমস্ত স্টুডেন্ট মানিকচক কলেজে গিয়েছে, কিন্তু সমস্ত স্টুডেন্টের মধ্যে দেখলাম যে ভদ্রতা বজায় রেখে সে ক্লাসগুলোকে অ্যাডজাস্ট করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করে সুভদ্রভাবে পরীক্ষা চালিয়ে গেছে এবং এখানে কোনোরকম কোনো ঝামেলা সৃষ্টি হয়নি। এখানে আমি মানিকচক কলেজের প্রিন্সিপাল অথবা চাঁচল কলেজের প্রিন্সিপালের কাছে আমার অতি অতি ধন্যবাদ যে আমাদেরকে সুষ্ঠুভাবে পরিচালনা করেছেন, এ বলে আমি তাদের কাছে কৃতজ্ঞ হয়েছি। ও ধন্যবাদ আমাদের সাথে জোড়ার জন্য লালুদা। As the sun was rising on the 4th of April, days and weeks and years have been bypassing. I was stuck in this no being too faithful, so young and dumb I never learned it. সেলিব্রিটি টিকটক সেলিব্রিটিরা এখন ফটো তুলছে, টিকটক করছে। তো আমি আপনাদেরকে দেখাবো, দেখো এখানকার একটা সীমা আছে আর এখানকার আমার ছোট ছোট সহযোগিতা দিদিগণ রয়েছে এখানে। দিদিগণ দেখো এখানকার, এটা হচ্ছে সীমা ম্যাডাম, আমাদের ডিএড কলেজের ফার্স্ট গার্ল, আর এবার সেকেন্ড ইয়ারে পরীক্ষাতে নাকি ফার্স্ট হয়েছে আমি শুনতে পেলাম।
সেকেন্ড ইয়ারের পরীক্ষায় তুই নাকি ফার্স্ট হয়েছিস বিএড কলেজে। হ্যাঁ, আর আমি সব চাইতে লাস্ট হয়েছি। সিরিয়াসলি বলছি পাগলি, তুই সত্যি বলতে ফার্স্ট হবে কি হবে? হ্যাঁ, তোর মনে কি হচ্ছে কি তুই কত নাম্বার হবি? তোর পরীক্ষা ভালো হয়নি? কতটা ভালো হয়েছে কতটা হয়নি বল। আর এখানকার সেলিব্রিটিদেরকে দেখো, মানে হেসেই পাগল হয়ে যাচ্ছে। তো ফটো কি তুলবে আর ভিডিও কি করবে বলো? এটা ইউটিউবে ছাড়বো হং হচ্ছে। বা বা ইউ, আর আমার বোন এখন ফটো তুলতে ব্যস্ত আছে। আমার বোনই হবে, কারণ আমার থেকে ছোটো আছে আর এটা আমার ছোটা বান হয়ে আছে। মানে আগে মানে মামার দিক থেকে ও মামাই লাগতো, আগে আমি মামাই বলতাম তোমাকে। হ্যাঁ ভাইয়া বলতাম। হ্যাঁ ভাই, সরি আমি দাদা বলতাম আগে, কিন্তু এখন হ্যাঁ ওই দাদা আর বানহাই দাদা এই একই ব্যাপার আছে। দাদা মানে আর এখন দেখো আমার দিদি, দিদি ও না দিদি কেন বলবো, আমার বোন আছে, আমার থেকে ছোট্ট আছে, তবুও দিদি বলতে হবে কারণ বিয়ে হয়ে গেছে। আমার দিদিকে দেখে নাও, এই যে এটা আমার দিদি আছে। আর আর কি দেখাবো, চলো আমরা বাড়ি চললাম। আমরা এসেছিলাম চাঁচল কোর্ট আর কি, আমরা পরীক্ষা শেষ করে চাঁচল কোর্ট এসেছিলাম। তো আমি আপনাদেরকে একটু চাঁচল কোর্টের দৃশ্যটা দেখিয়ে দিই। আদালত চাঁচল, এই আরেকটা টেক নিবি ভাই, একটা আর নিবি ওটা। এটা হচ্ছে চাঁচল কোর্ট, এটা আমার বন্ধু আছে, আর এটা হচ্ছে চাঁচল মহকুমা। থ্যাংক ইউ। রেডিদের টিকটক করা হয়ে গেছে আর অনেকগুলো ফটো তুলে নিয়েছে, আর এখন এখন আবার পোজ দিতে, মানে একজন পোজ দিয়ে রেডি আছে ফটো তোলার জন্য। তো আমি দেখাচ্ছি ওদের পোজ। আহ কি আছে, মন্দির আছে, চল না তাহলে। এরা হচ্ছে বড় বড় সেলিব্রিটি টিকটক। ও মাই গড, তো চল চল মন্দিরটা চল। সো গাইস, এই পেছনে পেছনের দিকে একটা মন্দির আছে, তো আমরা মন্দিরের দিকে যাচ্ছি আর কি। সো মন্দিরটা আপনাদেরকে দেখাচ্ছি। হাই গাইস, আমি বিকির বন্ধু, এই প্রথম চাঁচল কলেজে পরীক্ষা দিতে এসে চাঁচলের এক ভীষণ এক মন্দির, সেটা দেখতে খুব সুন্দর। এখানে অনেক ছেলে মেয়ে রয়েছে, সে সমস্ত সৌন্দর্য তোমাদের কাছে তুলে ধরেছি। দেখো এই যে দেখো মন্দির, মন্দিরের চতুর্দিকে ঘুরে ঘুরে নেওয়া হচ্ছে। এই দেখো কতজন এখানে ছবি তুলছে। আমি আস্তে আস্তে মন্দিরের ভিতরে ঢুকছি। এটা রয়েছে ভগবানের আশ্রম, সেই আশ্রমে আমি প্রবেশ করলাম। চাঁচল কোর্ট গেলাম, যেমন মহকুমা, আর তারপরে পাশে একটা মন্দির ছিল সেই মন্দিরে গেলাম, তার তার ডান দিকে আরেকটা শিব মন্দির ছিল সেই মন্দিরেও গেলাম। তো আর তারপর সে আরেকটা প্রাইমারি স্কুল ছিল চাঁচলের, তো সেটাও সেই জায়গাও গেলাম। তো অনেক জায়গায় ঘুরে আর বাড়ি যাচ্ছি, বাসে বাড়ি চলে যাব, কারণ আজকে গাড়ি নিয়ে আসেনি, কারণ আমাদের সাথে কালকে একটা প্রবলেম হয়ে গেছিলো। লালু কি হয়েছিলো বলো তো, কালকে আমরা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলাম, ছোটোমোটো একটা আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, তাই আমরা আজকে গাড়ি নিয়ে আসেনি আর আমরা আজকে বাসে যাব। সো এখানকার চাঁচল কলেজটা খুবই ভালো ছিল, খুবই ভালো ছিল। অ্যান্ড আর কি বলবো, এখানে অনেক জায়গা আছে ঘোরার, যেরকম আপনাদেরকে আমি দেখালাম আর কি, যে দেখালাম যে কি এখানকার চাঁচলে কোর্ট রয়েছে, কোর্টের পাশে কলেজ রয়েছে, তার পাশে আবার শিব মন্দির রয়েছে, তার পাশে আবার একটা বড় দেখে কিসের মন্দির আছে সেটা দেখা হয়নি, আমি ঢুকিনি আর কি। অন্য কেউ ঢুকেছিল, আমার একটা বন্ধু, আমার বন্ধুকেই ফোন দিয়ে দিয়েছিলাম,
তো সেই ভিডিও করে নিয়ে এসেছিল, তো জানি না কীরকম করেছে, তো আমি এডিটিং যখন করবো তখন বুঝতে পারবো যে কী কীরকম করেছে। সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, যদি ভালো লাগে থাকে তো লাইক সাবস্ক্রাইব করে দিবা চ্যানেলটাকে, এরকম করে নতুন নতুন আরও ব্লগ আমি নিয়ে আসতে থাকি। তো এখানেই আমি নিজের ব্লগ শেষ করছি।